অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ওমা, তুমি কোথায়? আসলে ও ভিতরে গেছে আঁকার খাতা আনতে। আসলে আঁকাগুলো আমাকে দেখাবে। ও হ্যাঁ, বেলা হয়ে গেল অনেক। তোমার রান্না শেষ? হ্যাঁ। সুন্দরীরা তো এখনো এলো না, বাবা ওয়েট করছে। আমি গেলে তবে বাবা বেরোবে। হো, তাহলে তুমি বেরিয়ে যাও না, বরং সন্ধ্যাবেলা চলে এসো। ততক্ষণ নিশ্চয় সুন্দরীর বর থাকবে। হ্যাঁ মাসি, আমিও সেটাই ভাবছি। আসলে বাড়িতে গিয়ে আমাকে মাকে খাওয়াতে হবে। গাড়ির আওয়াজ মনে হলো না? তার মানে ওরা এসে গেছে। আমি যাই, ওনার সাথে আলাপ করে নিই। সুন্দরীরা কি সত্যি সত্যি চলে এলো নাকি? মা, তাহলে তো বিরাট গন্ডগোল বেঁধে যাবে। ছেলেটাও আবার বেরিয়ে গেল, আমি কি করব এখন? এখান থেকে বাড়ি চলে যাবি? আমি এখান থেকেই বাড়ি চলে যাবো, তোকে আর আলাদা করে আমার ড্রপ করতে হবে না। ওই তো সুন্দরী, ওটা মনে হচ্ছে সুন্দরী হাজবেন্ড। হে ভগবান, এক্ষুনি সব জানাজানি হয়ে যাবে। এমনি ছেলেটা সূর্যকে সহ্য করতে পারে না, তার উপর যদি জানতে পারে যে সূর্যই সুন্দরীর বর, তাহলে যে কি হবে কিছুই বুঝে উঠতে পারছি না। বাচ্চা ছেলে, এদের রক্ত গরম। সত্যিটা জানার পর যদি সিট গিয়ে লাবণ্যকে সবটা বলে দেয় তখন? রে বাবা, আমি আর এত ভাবতে পারছি না। আমার শরীরটা জানি কেমন খারাপ খারাপ লাগছে।